হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। 19শে অক্টোবর মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি সৃজিৎ মুখার্জি পরিচালিত দশম অবতার, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে আলাদা একটা উত্তেজনা ছিল, সেটা ছবি মুক্তির পরেও হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রেও কিন্তু রেকর্ড সৃষ্টি করেছে এই সিনেমাটি দশম অবতার। ছবিটি সিনেমা হলে দেখার পর দর্শকদের মধ্যে আলাদা একটা উত্তেজনা উন্মাদনা কিন্তু দেখা যাচ্ছে, এবং তার প্রমাণটা আমরা পাচ্ছি বিভিন্ন সিনেমা হলে কলকাতা জুড়ে, পশ্চিমবাংলা জুড়ে সমস্ত থিয়েটারে, সমস্ত হলে কিন্তু যে ভিড় দশম অবতার দেখার জন্য বা প্রসেনজিতের এই রকম ম্যাস কমার্শিয়াল সিনেমা দেখার জন্য, প্রবীর রায়চৌধুরীর কামব্যাকটা দেখার জন্য কিন্তু 12 বছর ওয়েট করেছিলেন বাঙালি। এবং 22শে শ্রাবণের পরে দশম অবতার দেখার জন্য কিন্তু জাস্ট মুখিয়েছিল, এবং কাতারে কাতারে লোক কিন্তু হাউসফুল বোর্ড ঝুলিয়ে দেখছে এবং হলের সামনে লম্বা লাইন। এই যে ভিড়টা বহুদিন পরে কিন্তু আবার বাঙালি দর্শকরা দেখাচ্ছেন একটা বাংলা সিনেমার জন্য, দ্যাটস গ্রেট, রিয়েলি গ্রেট। কিন্তু দুঃখের বিষয়, যারা সিনেমাটা এখনও দেখেননি তারা এই সিনেমাটার অপপ্রচার চালাচ্ছেন। কিভাবে না, তারা এই সিনেমাটাকে যাতে নামিয়ে দেওয়া হয়, এত সুন্দর একটি সিনেমা সেটাকে খারাপ করার জন্য মানুষের সামনে বিভিন্ন রকম মুখোশধারি সেই সব পাবলিকরা বুকমাই শোতে গিয়ে তারা বাজে ধরনের কিন্তু রিভিউ দিচ্ছেন, সেগুলোকে লিখছেন ইচ্ছাকৃতভাবে, যাতে তাদের সুপারস্টারের উক্ত সিনেমাগুলি ভালো চলে এবং দশম অবতার যাতে মানুষ না দেখতে যায়, ইচ্ছা করে কিন্তু নেগেটিভিটি ছড়ানো হচ্ছে। তো এই নোংরামিটা খুবই দৃষ্টিকটু দেখতে লাগছে। এবং সবচেয়ে বড় কথা, যেটা আমার খুব খারাপ লাগছে, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দশম অবতারের কোনো রকম পোস্ট দেখলেই অন্যান্য যারা সুপারস্টারের ফ্যান রয়েছে তারা কিনা সেইখানে কমেন্ট বক্সে এসে নেগেটিভিটি ছড়াচ্ছে, এবং তাদের সিনেমার অর্থাৎ তাদের সুপারস্টারদের সিনেমার কিন্তু সেখানেই প্রচার চালাচ্ছেন, এবং মানে ওপেনলি তারা বলছেন যে দশম অবতার সিনেমাটা নাকি খারাপ সিনেমা। আমি একটাই রিকোয়েস্ট করছি হাত জোর করে আপনাদেরকে, যে আপনারা দশম অবতার সিনেমাটা নিজেরা হলে গিয়ে দেখে তারপরে নিজেদের মতামতটা জানান, কারণ অন্য কারোর সেই কমেন্ট পড়ে বা অন্য কারোর রিভিউ দেখে প্লিজ আপনারা সিনেমাটাকে জাজমেন্ট করবেন না, এই সিনেমাটার কদর বা এই সিনেমাটার বিচার করবেন না যে ভালো কিংবা খারাপ, সেটা আপনি বিচার করুন। এটা সম্পূর্ণ দায়িত্ব দর্শকদের, যারা নিজের সিনেমাটা দেখবেন, সেটা তাদের পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, বাট কারোর কথা শুনে, কারোর নেগেটিভিটি, কোনো কমেন্ট শুনে হলে যাবেন না, এটা যেন না হয়। কারণ খুব ভালো একটি অন্য স্বাদের সিনেমা সৃজিৎ মুখার্জি উপহার দিয়েছেন, যেই রকম থ্রিলার সিনেমা পছন্দ করেন আপনারা এত বছর ধরে সৃজিৎ মুখার্জি প্রসেনজিৎ চ্যাটার্জির যে বন্ডিং, যে কেমিস্ট্রি, এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যের যে কেমিস্ট্রি, যে ব্রোম্যান্স, সেই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু হলে আসতেই হবে এবং দেখতেই হবে দশম অবতার। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা দশম অবতার ছবিটা দেখার পর কেউ আশাহত হবেন না, সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যদি আপনারা আশাহত হন, যদি আপনাদের সিনেমাটা বাজে বলে মনে হয়, তাহলে আপনারা সৃজিৎ মুখার্জি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবি দেখতে যাবেন না। এইটুকুনি আমার তরফ থেকে গ্যারেন্টি যে ছবিটা কিন্তু মারাত্মক একটা ছবি হয়েছে। ওভারঅল ছবিটা যদি আপনারা দেখেন, যেমনি স্টোরি লাইন তেমনি অভিনয়, অ্যাক্টিং স্কিল কী বলবো, দুর্দান্ত লেভেলের, ক্যামেরার কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেকের এককভাবে অভিনয় তো দুর্দান্ত লেগেছে, ডায়লগবাজি এবং VFX জাস্ট অসাধারণ অসাধারণ হয়েছে। এবং স্ক্রিনে যে চারজনকে দাপিয়ে অভিনয় করতে দেখবেন, সবার কিন্তু প্রিয় মানুষ এনারা। যিশু সেনগুপ্তকে আলাদা করে কিছু বলার নেই, জয়া আহসান যথেষ্ট ভালো অভিনয় করেছেন, ফুটিয়ে তুলেছেন, আর প্রসেনজিৎ চ্যাটার্জি তো ইন্ডাস্ট্রি, আমরা সবাই জানি মিস্টার ইন্ডাস্ট্রি, সেইভাবেই ফিরে এসছে, সেইভাবেই কামব্যাকটা করেছেন। এবং অনির্বাণ দারুণ দারুণ, জাস্ট হল ভরিয়ে লোকে হাততালি দিয়েছেন, সিটি মেরেছেন, চিৎকার করেছেন, গলা ফাটিয়েছেন, মানে জাস্ট আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন হল থেকে শুরু করে মাল্টিপ্লেক্সে। আর যে যাই নোংরামি করুক না কেন, দশম অবতার সিনেমাটা ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে এবং অল টাইম ব্লকবাস্টারের দিকে কিন্তু এগিয়ে চলেছে ক্রমশ। এবং অন্যান্য পুজোর যে চারটি ছবি আছে সেই চারটি ছবিও ভালো চলুক, এটাই আশা রাখছি।
কারণ আমরা কোনোদিন নেগেটিভিটি ছড়াতে পছন্দ করি না। এবং আমি মনে করি প্রসেনজিৎ চ্যাটার্জির যারা ফ্যান্স রয়েছে, সৃজিত মুখার্জির যারা ফ্যান্স রয়েছে, তারাও কিন্তু সমস্ত সিনেমাকে সাপোর্ট করেছেন। তারা নিজের ছবির জন্য অন্য ছবি কিন্তু লেগ পুলিং করেননি, তারা ট্রোলিং করেননি, মিমস বানাননি বা নেগেটিভিটি কমেন্ট কোনো জায়গায় ছড়াননি। এটা যারা যারা করছেন খুব ভালো কথা, তোমরা করতেই পারো, নেগেটিভ কিছু ছড়াতেই পারো দশম অবতারে। কিন্তু যে দর্শকরা লয়াল ফ্যান সৃজিত মুখার্জির, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া হাসান, অনির্বাণ ভট্টাচার্যের যারা লয়াল ফ্যান্স রয়েছে, কিংবা যারা সিনেমা প্রেমী রয়েছে, যারা কন্টেন্ট ভালো কন্টেন্টের সিনেমা দেখতে ভালোবাসে, তারা অবশ্যই দশম অবতারের কদরটা দেবেন, কদর বুঝবেন এবং সিনেমাটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এবং যারা একবার দেখবে দশম অবতার, তারা কিন্তু আরও একাধিকবার, পাঁচবার থেকে ছবার দেখবে বলে আমি মনে করি। তার কারণ সেই রকম ইম্প্যাক্টফুল একটি পাওয়ারফুল সিনেমা দশম অবতার, যেটাই প্রত্যেকটা পড়তে পড়তে ইন্টারেস্টিং টুইস্ট রয়েছে, সাসপেন্স রয়েছে এবং একটা দারুণ ক্যামিও কিন্তু রয়েছে এই সিনেমাটাতে, তোমরা মজা পেয়ে যাবে। এই ক্যামিওটা ছাড়া তো সৃজিত মুখার্জির সিনেমা ইনকমপ্লিট, তাই না? তবে খারাপ লাগে একটাই, যে একটা এত ভালো মানের সিনেমা, একটা ভালো বাংলা সিনেমাকে এইভাবে নেগেটিভভাবে পোস্ট করা হচ্ছে, চারিদিকে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে। তো অ্যাকচুয়ালি যেটা বুঝলাম যে বাঙালি বাঙালির শত্রু। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তোমাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, এটা শেয়ার করাটা কিন্তু প্রয়োজন, সবার কাছে ছড়িয়ে দাও ভিডিওটা। তার কারণ আমরা সবাই জানি দশম অবতার ছবিটা কতটা ভালো হয়েছে, এবং তোমরা যারা যারা দেখেছো তোমাদের ওপিনিয়নটা অবশ্যই জানিও, এবং যারা যারা ফ্যামিলি নিয়ে যেতে চাও কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে যেতে চাও, তারা অবশ্যই কিন্তু দেখতে যেতে পারো। তার কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণের জন্য অন্তত এই সিনেমাটা দেখা উচিত। তো লাভ ইউ অল, টাটা।